আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। এইখান তো ইয়া এইখান এইখান নিয়া ওই ইয়া পানি দেবে না সুপো দাঁড় দাঁড়াতে দিও না রোমা দাঁড় দাঁড় দেখে দেখে দিবেন তো আজকে বদরের পক্ষ থেকে আমরা ভূতাম গ্রামে এসেছি দ্বিতীয়বারের জন্য ত্রাণ বণ্টনের কাজ নিয়ে। আজকে ভূতামের 66টি পরিবারের মধ্যে 5 কিলোগ্রাম করে চাল, 3 কিলোগ্রাম আলু, 500 পেঁয়াজ, 200 গ্রাম তেল, সোয়াবিন বড়ি, সাবান গুঁড়ি এবং 1 প্যাকেট করে নুন আমাদের 66টি পরিবার ও কয়েকটি দুস্থ ব্যক্তির হাতে আমরা তুলে দিচ্ছি। আমাদের সহযোগিতা এসেছেন নপাড়া থেকে সুশান্তবাবু, মোটুক যা রয়েছেন এবং গ্রামের কিছু সদস্য আমাদের এখানে সহযোগিতা করছেন। বদরের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইখান তো ইয়া এইখান এইখান নিয়া ওই ইয়া পানি দেবে না সুপো দাঁড় দাঁড়াতে দিও না রোমা দাঁড় দাঁড় দেখে দেখে দিবেন তো। আজকে বদরের পক্ষ থেকে আমরা ভূতাম গ্রামে এসেছি দ্বিতীয়বারের জন্য ত্রাণ বণ্টনের কাজ নিয়ে। আজকে ভূতামের 66টি পরিবারের মধ্যে 5 কিলোগ্রাম করে চাল, 3 কিলোগ্রাম আলু, 500 পেঁয়াজ, 200 গ্রাম তেল, সোয়াবিন বড়ি, সাবান গুঁড়ি এবং 1 প্যাকেট করে নুন আমাদের 66টি পরিবার ও কয়েকটি দুস্থ ব্যক্তির হাতে আমরা তুলে দিচ্ছি। আমাদের সহযোগিতা এসেছেন নপাড়া থেকে সুশান্তবাবু, মোটুক যা রয়েছেন এবং গ্রামের কিছু সদস্য আমাদের এখানে সহযোগিতা করছেন। বদরের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওই দিকে মন্টু খবর মঙ্গল খবর
এখন আমরা মানবাজার 2 নম্বর ব্লকের বড় থানার কুমারী গ্রাম পঞ্চায়েতের ধান্দা সবর পাড়ায় এসেছি। এখানে বোধদয়ের প্রয়াসে সমস্ত লকডাউনের নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তীরাবনি ধান্দা সবর পাড়া রেঙ্গাগড়া লাকড়াখন্দি ডাহিটাঁড় মোট 44টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। ত্রাণের মধ্যে রয়েছে 5 কেজি চাল, 3 কেজি আলু, 500 গ্রাম পেঁয়াজ, তেল, সয়াবিন, সার, লবণ।